কুষ্টিয়ায় পদ্মার চর থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে। রাতভর অভিযান শেষে মিলন হোসেন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত 31 জানুয়ারি কয়েকজন মিলনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এই ঘটনায় স্ত্রী রিমু খাতুন কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সজীব নামের এক যুবক আটকের পর মিলনের মরদেহ সন্ধান মেলে। হত্যার কারণ এখনও জানা যায়নি।